আসসালামু আলাইকুম, যেহেতু এখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে আমি শিঙ মাছ ছয় মাস হয়ে গেছে প্রায়, ছয় মাসে 6 কেজি মাছ এখন বর্তমানে আমার 50 কেজি, 6 মাসে 50 কেজি হয়েছে 6 কেজি মাছ। ভাই, আমি এটার পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যদি কেউ মাছ চাষ করতে চান, বড় আকারে করবেন না, সাধারণত ছোট আকারে করবেন, পরীক্ষামূলকভাবে করবেন, বেশি বড় আকারে করবেন না, পরীক্ষামূলক করে আগে চেষ্টা করবেন ছোট অঙ্কে, যত আপনার যদি লসও হয় বেশি যত লস না হয়, কারণ হচ্ছে পরীক্ষামূলক আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু লাগে। তো এই পরীক্ষামূলকভাবে যে করতে যায়, যদি আপনি প্রথম বড় অঙ্কে করেন কিন্তু আপনি অনেক হবেন। যেমন দেখেন আমার পিছনে যে হাউসটা, আমি ভুল প্রান্তি করে অনেক কিছু করছি, করার পরে প্রায় মনে করেন 60 থেকে 70 হাজার টাকা মাস শেষ, কিন্তু আমি যদি প্রথমে যে এখনকার যেই ছোট অঙ্কে যেই জায়গার মাছগুলো আমি রাখি, যেটুকু পরিমাণে পানি দিয়ে রাখি, যদি আমি এতটুকু পর্যন্ত করতাম তো আমার 30 হাজার টাকার ভিতরে এই হাউস টাউস সব কিছু কমপ্লিট হয়ে গেলে, এখনকার 60 থেকে 70 হাজার টাকা গেছে। তো এই এতটুকু আপনাদেরকে আমি জানাইলাম, যদি করার ইচ্ছা থাকে এতটুকু করবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে এই কথাটা বললাম, আর যদি আপনারা আরও কিছু দেখতে চান, আরও কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটার সাথে সবসময় থাকবেন, শেয়ার লাইক কমেন্ট। আর অক্সিজেন সার আমি সম্পূর্ণ মাছটা চাষ করতেছি, আমি কোনো অক্সিজেন দেই না এই জন্য আপনাদেরকে। আর এটার পিছনে ভাই আমার এই শিক্ষাগত একজন লোক আছে, তার নাম হচ্ছে রাজদা, ইন্ডিয়া তার বাড়ি। আমি যদি কোনো সময় বিপদে পড়ি বা কোনো কিছু অজান্ত হয়, তাই ওনার সাথে আমি পরামর্শ করি। আমাদের একটা গ্রুপ আছে মৎস্য পরিকল্পনা, যদি কেউ মৎস্য পরিকল্পনাত অ্যাড হতে চান হতে পারেন। আপনার ভাই, আপনার যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশেষে আমার চ্যানেলটা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, এই ভিডিওটা আসলে আপনাদের উদ্দেশ্যে করে না, করা হয়েছে মানে কিছু কিছু ইউটিউবরা আছে, তারা মানে লাভের সংখ্যা দেখায় এবং কি লাভের লস নাই, সব কিছুতে লাভের একবারে বাই ফ্লুক করে এত কোটি কোটি টাকা লাভ, এরকম বাই ফ্লুকের অনেক কিছু পরামর্শ দেয়। কিন্তু আসলে ভাই, বাই ফ্লুক করতে গেলে অনেক সরঞ্জাম অনেক কিছু লাগে, কিন্তু আসলে আপনারা এটা কত দেখতেছ নস প্রথম অমুকে কইতেছে অমুকে কইতেছে 5,000 মাছ, এতটিয়া মানে অমুক ধরনের, যেমন একজনে পরামর্শ দেয়, যেমন এই আপনাদের অক্সিজেনে মাছ চাষ করে, তার নাম হয়েছে এই ইউটিউব চ্যানেলে সে শুধু মানে ইউটিউব ইনকামিং করার জন্য মানে মানুষকে মাছের ইয়ে দেয়। আর আপনি একটা যদি তার ইউটিউব দেখে যদি মাছ চাষ করতে যান, হ্যাঁ করেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে বলি না, কিন্তু সে যেন একজনের উপকার করবে, ঠিক আছে, সে একজনকে মানে তার কাছে পরামর্শ চালে সেই পরামর্শ করে সঠিকভাবে দিতে পারে না। আর আপনি যখন আপনার মাছের একটা রোগ বালা বা একটা কিছু হবে, তখন যখন আপনি হ্যাঁ থেকে একটা পরামর্শ চাইবেন, হ্যাঁ আনসারে দেবে না বা এরকম টাইপের। তো আজকে এ পর্যন্তই, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটার সাথে সবসময় থাকবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।